গরু পাচার মামলায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাইস মিলে সিআইডির হানা। এনামুল হকের ভাগ্নের সঙ্গে যোগ রয়েছে রাইস মিলের দাবি সিআইডির। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গরু পাচার মামলায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাইস মিলে সিআইডির হানা। এনামুল হকের ভাগ্নের সঙ্গে যোগ রয়েছে রাইস মিলে দাবি সিআইডির। রঘুনাথগঞ্জের এই রাইস মিলে এই মুহূর্তে সিআইডির এক প্রতিনিধি দল তারা যেতে শুরু করেছেন এবং তদন্তের জন্য সিআইডির একজন ডিএসপি রয়েছেন এবং আরও চারজন আধিকারিক রয়েছেন। তারা এই মুহূর্তে কিন্তু রাইস মিলে ঢুকেছেন এবং সেখানে তাদের নজরদারি করার জন্য কিন্তু এই মুহূর্তে তারা তদন্তের স্বার্থে কিন্তু কিছু মুখ খুলতে চাইছেন না। JHM যে চালকল ছিল সেই চালকল তদন্তের পর সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে তারা সিল করে দিচ্ছেন। তারপর এখানে যারা কর্মী যারা ছিলেন এবং যারা নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তাদের প্রত্যেককে এখান থেকে বার করে দেওয়া হয়েছে। ভিতরে বেশ কিছু গাড়ি আটক অবস্থায় রয়েছে। এই ক্যামেরায় সুভাষ মণ্ডল, অনির্বাণ বাগচির সঙ্গে রাজীব চৌধুরী, এবিএন মুর্শিদাবাদ। সিআইডির তরফে কি জানানো হয়েছে শোনাবো। বলার বলবে ভবানী ভবন থেকে আপনাদের ইনিশিয়ালি যেটা বলছি, আমরা তদন্তের স্বার্থে থেকে এসেছিলাম। গরু পাচার কাণ্ডে একটি কেস আমরা তদন্ত করছি, সেই কেসের তদন্তের স্বার্থে আমরা এখানে এসেছিলাম এবং এখানে আমরা দেখে গেলাম, সার্চ এবং তল্লাশি করে দেখে গেলাম, এখানে আপাতত এদের কোনো অফিস নেই। এটা এখানে কি বাজেয়াপ্ত করা হচ্ছে কিছু? অবশ্যই সেসব কিছু তো ডেফিনেটলি সার্চ যখন কিছু তো করতে হবে, আমাদের সার্চ লিস্ট তৈরি করতে হবে, একটা নিয়ম এটা আইনে প্রসিডিউর অনুযায়ী। এটা এখন মালিকানা কার হাতে আছে বলে আপনার? না, এটা আমাদের কাছে কোনো সে বিষয়ে কোনো তথ্য নেই। আমাদের সেগুলো দেখতে হবে, তদন্ত করে সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, আমরা তদন্ত শেষে সেগুলো বলতে পারবো। আমরা একজন এসছে এখানে এসে কথা বলছি, আমি তো ট্রাভেলের অফিসে তো অনেকেই আসা যাওয়া করে, কোনো টিকিটের জন্য হয়তো এসছে। বেশ সুশ্রী ছেলে ছিল, এখানে ভদ্র মতন এসে বসেছে, সঙ্গে সঙ্গে ওর টিকিটের জন্য কিছু কথা জিজ্ঞাসা করছিল। পাশ থেকেই আমি অতটা খেয়াল করিনি, তো তারপরেই পাওয়ার কার্ড হয়ে যায়। ওর কিছুক্ষণ পরে ও মোবাইলে কথা বলতেছিল, আর কথা বলার এক মিনিটও হতে না হতেই একজন ভদ্রলোক ওখান থেকে দৌড়ে এসে ওকে জাস্ট ইন্টারাপ করছে। ইন্টারাপ করার পরে, তুই আমাদেরকে অনেককে ভুগিয়েছিস, এবার ভেতরে বস বলে দোকানের ভেতরে ঢোকালো। দোকানের যে ছেলেটা ছিল ওকে বার করতে, লোকাল আপনারা এখানে লোকাল কোনো পুলিশ থাকলে তাকে ইনফর্ম করুন, আমরা সিআইডি থেকে আসছি, কোনো ভয় পাবেন না। তো সিআইডি থেকে বলে ওরা লোকাল পুলিশ এখানে খুঁজতে পাঠালো, তখন এখানে কেউ ছিলেন না। তার মধ্যে দু তিন মিনিটের ভেতরেই ওনাদের পোস্টের গাড়ি এসে ওই ছেলেটাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে গেছে। 9 বাজে করি বাড়া তো আগে বলে তো মুঝে মুম্বাই যায়না, মুম্বাই কা টিকিট মুঝে চাইয়ে, টিকিট বানানে কে লিয়ে দেখ রহে থে, চেক কর রহে থে, উসি টাইম লাইট চলা গিয়া, লাইট চল জানে কে বাজে সে ওয়াইফাই কানেকশন সব কট গিয়া। উসকো বলে কি 10 মিনিট ওয়েট করো, হম দেখ কে বতা রহে ট্রেন হ্যায় কি নেই হ্যায়। তো ফির ও বোলা কি মুঝে আপনা মোবাইল দো, মুঝে কলে বাত করনা কিসি সে, বোলে মোবাইল ইয়াহ দে নি সকতে, ইয়াহ অলাউ নি হ্যায়। তো ও আপনা বেগ মে সে ছোটা সা স্যামসাং কা মোবাইল নিকালা, উসসে বাত করনে লাগা, ঠিক হ্যায়, উসসে বাত করে কিসি সে বোল রহা থা কি মুঝে 6000 রুপে অভি স্যামসাং ভেজা, মুঝে টিকিট বানানা আর জানা ভি হ্যায় মুঝে মুম্বাই। তো বাত করকে ফির মোবাইল ইয়াহ চার্জ মে লাগা দিয়া, চার্জ লাগানে কে বাদ ফটাফট সাইজ নম্বর ট্র্যাক হুয়া ক্যা হুয়া, পিছে সে দো অফিসার লোক আ গয়ে ওয়াহাঁ সে, বোলে ওয়াহীঁ খড়ে থে ট্র্যাক করকে দেখ রহে থে, তো ইয়ে বৈঠা হুয়া থা, পিছে সে আগে লোক পকড় লিয়া, পকড় কে ইয়াহ উসকো বৈঠা দিয়া, ঘের লিয়া সব লোক, ফির রস্সি উস্সি লা কে উসকো বাঁধা গিয়া, ফির ফোন করকে আর উসকো মতলব আর অফিসার লোক বুলাগিয়া, গাড়ি লেকে আয়া গিয়া, গাড়ি মে বৈঠা কে উসকো লেকে চলা গিয়া।